আরকে জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আমাদের আজকের আয়োজন গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলি মুখস্থ না করলে না হয়। এক, বর্তমানে বাংলাদেশের নদীবন্দর কয়টি? 33টি। বাংলাদেশ বিশ্বের কততম দেশ হিসেবে ই পাসপোর্ট যুগে যাত্রা শুরু করে? 119তম। ট্রাম্প এবং পুতিনের মাঝে বৈঠক হয় হেলসিঙ্কি, ফিনল্যান্ডে। মাহাথির মোহাম্মদের বর্তমান দলের নাম কি? পাকাতান হারাপান। বর্তমানে দেশে মোট উৎপাদনরত গ্যাস ক্ষেত্র 27টি। মাইকেল ও উন্দাস যে বইটির জন্য ম্যান বুকার পুরস্কার পান, সে বইটির নাম হচ্ছে দ্য ইংলিশ পেশেন্ট। ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম হ্যাট্রিক করেন ফাহিমা খাতুন। বঙ্গবন্ধুর জেল জীবনের উপর রচিত বইয়ের নাম কি? 3053 দিন। কমনওয়েলথের বর্তমান সদস্য দেশ 53টি, সভাপতির সদস্য গাম্বিয়া। অর্থনৈতিক সমীক্ষা 2018 অনুযায়ী দেশের বর্তমান মাথাপিছু আয় $1752। সম্প্রতি 21শে ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালনের জন্য যে দেশ বিল পাস করেছে? অস্ট্রেলিয়া। সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। বাংলাদেশ মোট তালিকাভুক্ত ব্যাংকের সংখ্যা কত? 61টি। বজ্র ড্রাগনের দেশ বলা হয় ভুটানকে। পরিত্যক্ত পলিথিন থেকে জ্বালানি তেল উৎপাদন পদ্ধতির উদ্ভাবক তহিদুল ইসলাম। দারিদ্রের হার সবচেয়ে বেশি কুড়িগ্রাম জেলায়। বর্তমানে পাটের ব্যাগ ব্যবহার করা বাধ্যতামূলক 19টি পণ্যে। পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম কি? মজলিস-ই-শুরা। বাংলাদেশে ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হবে 2021 সালে। আওয়ামী মুসলিম লীগ বর্তমান আওয়ামী লীগ গঠিত হয় যেখানে? রোজ গার্ডেন, টিকাটুলি, ঢাকা। 23 জুন 1949 সাল। বর্তমান বিশ্বের সেরা ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। বাংলাদেশে 4G চালু হয় 19 ফেব্রুয়ারি 2018। পতাকা 71 ভাস্কর্যটির ভাস্কর রূপম রায়, সেটি মুন্সিগঞ্জ অবস্থিত। দারিদ্রের হার সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায়। দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হবে হিজলা। দেশকে মাদকমুক্ত ঘোষণা করা হবে 2041 সালের। মাদক বিরতি অভিযানের নাম ছিল চলো যায় যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। ডেইলি টেলিগ্রাফ পত্রিকাটি যুক্তরাজ্যের। বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং চালু করা হয় সর্বপ্রথম ব্যাংক এশিয়া। এজেন্ট ব্যাংকিং এর শীর্ষে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। দেশে এজেন্ট ব্যাংকিং এর কার্যক্রম শুরু হয় 2013 সালে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।